কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানায় কুয়াকাটা অবস্থিত। সূর্যাস্ত দেখে পর্যটকরা ফিরে আসেন লেবু বনের পাশের টং হোটেলগুলোতে। সেখানে কাঁকড়া আর সামুদ্রিক মাছের গরম গরম ফ্রাইয়ের স্বাদ নিয়ে থাকেন তারা। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। 18 শতকে মুঘল শাসকরা কূপ খনন করেছিলেন, সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। প্রাচীন কুয়াটির সামনেই রয়েছে প্রাচীন সীমা বৌদ্ধ মন্দির, যাতে রয়েছে প্রায় 37 মন ওজনের বুদ্ধের মূর্তি। শুটকি মাছ কিনতে পর্যটকদের অবশ্যই যেতে হবে সৈকতের পাশের শুটকি পল্লীতে। সাধারণত লইট্টা, কোরাল, হাঙর, চিংড়ি, নোনা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের শুটকি করা হয়। কুয়া আর বিহারের পাশেই রয়েছে অনেকগুলো মার্কেট, যেখানে পাবেন পোশাক আশাক, ঝিনুক পণ্য, আচারের নানান দোকান। কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।